নমস্কার ডিএম স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রাচীন ভারতের যে আমরা সিরিজ করছিলাম সেখানে 11 নম্বর কোশ্চেন নিয়ে আমরা এসেছি, দেখি কোশ্চেনে কি বলছে। নিচের তথ্যগুলির মধ্যে ভুল অপশনটি বাছুন। মৌর্য বংশের শেষ রাজা যে আছে বৃহদ্দত্ত, তাকে হারিয়ে পুষ্যমিত্র শুঙ্গ বংশের সূচনা করেন। এটাকে আমরা জানি যে মৌর্য বংশের শেষ রাজা কে, এটা একটা কোশ্চেন হতে পারে বহু রকম ভাবে। বৃহদ্দত্ত, হ্যাঁ বৃহদ্দত্তকে হারিয়েই পুষ্যমিত্র শুঙ্গ বংশের সূচনা করেন। কালিদাসের লেখা মালবিকাগ্নি মিত্রম, আর কুষাণ শাসক যার রাজধানী ছিল লাহোর, তার সময়ে গান্ধার স্কুল আর্ট ছড়িয়ে পড়েছিল, এটা ভুল। কিন্তু কোথায় ভুল খুঁজতে হবে, আর এটা সম্পর্কে বলে দিই, এই মালবিকাগ্নি মিত্রম এই যে কালিদাসের একটা লেখা, এই লেখাটা একটা লাভ স্টোরি। এই অগ্নিমিত্রাকে দেখতে পাচ্ছেন, অগ্নিমিত্র হলো পুষ্যমিত্রের ছেলে, আর সেই রাজারই যে কোর্টে কোর্টে একজন ডান্সার ছিল যার নাম মালবিকা, এই মালবিকার লাভ স্টোরি নিয়েই তৈরি হয় মালবিকাগ্নি মিত্রম। খুব সুন্দরভাবে লাভ স্টোরিটাকে খুব গুছিয়ে এবং খুব রোমান্টিকভাবে লেখা লেখা আছে। যদি তোমরা সময় পাও তোমরা একবার রিড করার চেষ্টা করবে। আর কুষাণ শাসক যার রাজধানী ছিল লাহোর, তার সময়ে গান্ধার স্কুল আর্ট ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, গান্ধার স্কুল আর্ট তো ছড়িয়ে পড়েছিল কুষাণের সময়, কিন্তু তার রাজধানী লাহোর ছিল না, তার রাজধানী ছিল পেশাওয়ার। পেশাওয়ার এখন কোথায়? পেশাওয়ার এখন পাকিস্তানে আছে, পাখতুন এরিয়াতে, পাখতুন যে প্রভিন্স আছে খাইবার পাখতুন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। কোশ্চেন নাম্বার 12 বলছে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য হিসাবে জানি। হ্যাঁ, বিক্রমাদিত্যই হলো কি বলা হয় আমাদের ভারতের নেপোলিয়ান বলা হয় না, তো এই বিক্রমাদিত্যের নামেই দেখবে INS বিক্রমাদিত্য নামে একটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে, তিনি একজন বিখ্যাত রাজা, তার জন্যই তো নাম দেওয়া হয়েছে। আর বলছে চন্দ্রগুপ্তের সময় নবরত্ন সভা অলঙ্কৃত করতেন, প্রথম চন্দ্রগুপ্তের সময় নয়, এ প্রতিস্থাপক স্থাপনা করেছিলেন কিন্তু এর সময় নবরত্ন আসেনি, নবরত্ন এসেছিল এই বিক্রমাদিত্যের সময়। নবরত্ন মধ্যে কোন কোন লোকগুলো ফেমাস ছিল, যেমন ভাবে কালিদাস, যেমন ভাবে আর্যভট্ট, যেমন ভাবে বিষ্ণু শর্মা। বিষ্ণুগুপ্তের সাথে মিলিয়ে ফেললে হবে না, বিষ্ণুগুপ্ত হলো কৌটিল্য, হ্যাঁ বাদশায়না, বরাহমিহির। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, কালিদাসের লেখা রাইটার গুলো কে কে, কি কি আছে। আমরা জানি অভিজ্ঞানম শকুন্তলম একটা বিখ্যাত লেখা, রঘুভামসা, রঘুভামসা, মেঘদূতম আগেরটাতে পড়লাম, অভিজ্ঞাগ্নি মিত্রম যেটা আছে, আর হলো কুমার সম্ভবা। কুমার সম্ভবা আরো আছে লেখা, আমরা কয়েকটা বললাম। আর এই আর্যভট্টের কি সূর্য সিদ্ধান্ত, তার বিখ্যাত। আর একটা কি আর্যভাটিয়া, আর্যভাটিয়া। আর বিষ্ণু শর্মার কি আছে, পঞ্চতত্ত্ব। ঠিক আছে, এই আর্যভট্ট আমাদের যে ম্যাথামেটিক্সকে উজ্জীবিত করেছিলেন, এবং ম্যাথামেটিক্সে এবং আমরা যে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স আছে সেখানে বিশাল কিছু দিয়েছেন। আমরা যে 365 দিনে 1 বছর সেটা উনি বলেছিলেন, আহ্নিক গতির ফলে যে দিন রাত্রি হচ্ছে সেটা উনি বলেছিলেন। ঠিক আছে, এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটিও উনি দিয়েছিলেন। আর এই বিষ্ণু শর্মা হলো পঞ্চতত্ত্ব লিখেছিলেন। ঠিক আছে, আর বাদশায়না কে লিখে কি ছিলেন, এ হলো কামদেব বা সেক্সুয়াল যে সম্পর্কিত ব্যাপার, দেখবে আমরা যে কোনো রকম রাস্তায় বই দেখতে পাই এনার নাম দিয়ে, তো এই হলো বাদশায়না। আর একজন আছে বরাহ মিহির, এই বরাহ মিহির দেখতে পাচ্ছ
এই পুত্রবধূর নাম হলো খনামিহির। আমরা যে বলে থাকি খনার বচন, তো ইনিই হলো সেই মিহিরের বাবা। আর ইনার একটা ঢিবি রয়েছে যেটাকে বলা হয় বরাহমিহিরের ঢিবি, সেটা 24 পরগনার বেড়াচাপাতে। যদি কেউ গিয়ে থাকো তাহলে তো সবাই জানো, ঠিক আছে? আর কি বলেছে তারপরে কোশ্চেন, স্কন্দগুপ্ত শেষ শক্তিশালী গুপ্ত রাজা ছিলেন, যে ভারতকে কোনো আক্রমণ নয়, এটা হুন আক্রমণ থেকে বাঁচিয়েছিলেন, তাই না? তার মানে স্কন্দগুপ্ত, হ্যাঁ স্কন্দগুপ্ত শেষ শক্তিশালী রাজা ছিলেন এবং হুন আক্রমণ থেকে রক্ষা করেছিলেন, ঠিক আছে? আর একটা বলি যে এই যে আমরা বললাম বরাহমিহিরের একটা রাইটিং আছে বৃহৎ সংহিতা, যা এটার সাথে সংহিতা আছে বলে গুলিয়ে ফেলা যাবে না, যে চরক সংহিতা। চরক সংহিতা লিখেছে চরক, ঠিক আছে? আর একটা জিনিসও লিখেছিলেন এই বরাহমিহির, সেটাকে বলা হয় পঞ্চ সিদ্ধান্ত, ঠিক আছে? তো নেক্সট চলে যাই, দেখি গুপ্ত সাম্রাজ্যের সময় বিখ্যাত মনীষীদের মধ্যে কালিদাস, আর্যভট্ট, বিষ্ণু শর্মা, বাৎসায়ন, বরাহমিহির উল্লেখযোগ্য ছিলেন। এটা তো আগের কোশ্চেনেই দেখলাম, এটা ঠিক আছে। হর্ষবর্ধন একদিকে কবি এবং নাট্যকার ছিলেন, তার বিখ্যাত রচনাগুলি হল রত্নাবলী, প্রিয়দর্শিকা, কাদম্বরী ইত্যাদি। উত্তর ভারতের শেষ হিন্দু সম্রাট হর্ষবর্ধন পুষ্যপতি বংশে জন্মগ্রহণ করেছিলেন, এটা কনফার্ম, এটা কনফার্ম। এই এইটার মধ্যে কি ভুল আছে সেটা দেখতে হবে, একটা করে ভুল আছে। তো এবার হর্ষবর্ধন একদিকে কবি এবং নাট্যকার ছিলেন, কনফার্ম। তার বিখ্যাত রচনাগুলি হলো রত্নাবলী, প্রিয়দর্শিকা, কাদম্বরী নয়। কাদম্বরীটা কার? তার কোর্ট পোয়েট বাণভট্টর লেখা। এই বাণভট্ট আর কি লিখেছিলেন? এই হর্ষবর্ধনের লাইফ স্টোরি কি? হর্ষচরিত। ওকে, তো নেক্সট কোশ্চেন, যা হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত লিখেছিলেন, এটা তো দেখলাম আগের কোশ্চেনে, আমি বলে দিলাম, ঠিক আছে? গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে টেম্পল আর্কিটেকচার শুরু হয়, হ্যাঁ গুপ্ত সাম্রাজ্যের সময় থেকে টেম্পল আর্কিটেকচার শুরু হয়। পল্লবরাজ দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেন, এই দ্বিতীয় পুলকেশী তো হর্ষবর্ধনকে পরাজিত করেন, এটুকু তো আমরা মনে হয় জানি, কিন্তু তিনি কি পল্লব রাজা? অ্যাকচুয়ালি তিনি পল্লব রাজা নয়, চালুক্যান কিং। আমরা একবার দেখে নেব যে এদের এই রাজত্বগুলো কোথায় ছিল। এই যে দেখছ, এই হলো চালুক্য বংশ, এগুলোই এক্সপ্যান্ড করেছিল প্রথম, তারপরের দিকে আস্তে আস্তে। কোথায় পড়ছে বর্তমানে? বর্তমানে মহারাষ্ট্র প্লাস কিছুটা কর্ণাটকের মধ্যে। এই হলো পল্লবা, এই রাজধানী কি? কাঞ্চি। চালুক্যদের রাজধানী কি? বাদামি, ঠিক আছে? আর এদিকে দেখতে পাচ্ছ কলিঙ্গা। এই যে হর্ষবর্ধনের এম্পায়ার, এর পরেরটা কন্নৌজ চলে আসে তার হাতে, ঠিক আছে? রাজধানী এখানে থানেশ্বর থেকে চলে যায় কন্নৌজে, এখান থেকে সেখানে পুলকেশীর সাথে যুদ্ধ হয় এবং হেরে যায়, ঠিক আছে? আর এই যে দেখছ চেরা এখানে, পাণ্ডিয়া এখানে। নেক্সট কোশ্চেন দেখি, আচ্ছা সিংহা বিষ্ণু পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, যে মহাবলিপুরমের রথ মন্দির নির্মাণ করেছিলেন। তারপরে সিংহা বর্মন দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন এবং কৈলাসনাথ মন্দির ও সোট টেম্পল তৈরি করেন। এই নরসিংহা বর্মন দ্বিতীয় পুলকেশীকে 3 বার পরাজিত করেন এবং লাস্টবার সে হত্যাই করেন এবং যে ডাইনাস্টি ছিল সেটাকে ধ্বংস করে দেন।
আচ্ছা, তিনি কৈলাসনাথ মন্দির এবং শোর টেম্পল নির্মাণ করেন। হ্যাঁ, সিমহা বিষ্ণু পল্লব বংশের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, কিন্তু তিনি মহাবলিপুরমের রথ মন্দির নির্মাণ করেননি, তিনি করেছিলেন কে, নরসিমহা বর্মন ফার্স্ট। নরসিমহা বর্মন ফার্স্ট করেছিলেন মহাবলিপুরমের রথ মন্দির। ঠিক আছে, তার মানে এইটা এ হবে না। আর চালুক্যদের সময় অতি সুন্দর মন্দির বেলার, বেলার অ্যান্ড হেলবিট স্পেলিং, এরকম হেলবিট মন্দির তৈরি হয়। ঠিক আছে।